আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিম। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, শুরু থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এর জন্য যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিয়ে আমাকে আন্তরিকভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সেজন্য আমি আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের জন্য, যাতে ভালো ভালো ভিডিওগুলো পাবলিশ করে আপনাদের কৃতজ্ঞতার ঋণ কিছুটা হলেও শোধ করতে পারি, সেজন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনেট স্পিড সংক্রান্ত। আমরা অনেকে যারা স্মার্টফোন ইউজ করি তারা কনফিগারেশনের কারণে অনেক সময় ভালো স্পিড পায় না, শুধুমাত্র তারাই আজকে ভিডিওটি দেখবেন যারা ইন্টারনেট স্পিড দ্রুত বাড়াতে চান, অর্থাৎ দ্রুত করতে চান। তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেতে পারেন। এবং আমার চ্যানেলের মধ্যে গ্রাফিক রিলেটেড অর্থাৎ এ টু জেড স্টেপ বাই স্টেপ বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো রয়েছে, আশা করি সেগুলো দেখে নিজেকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবেন। বন্ধুরা, আমি শুরুতেই চলে যাচ্ছি সেটিংস এর মধ্যে। সেটিংসে ক্লিক করার পরে আমি আপনাদের দেখাবো, প্রথমে আপনাকে লিখতে হবে ডেভেলপার অপশনটি আপনি ওপেন করবেন। ওপেন করে আপনি হালকা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটিতে আপনি ক্লিক করবেন। এখানে আমার অফ দেয়া রয়েছে, আপনি অবশ্যই খেয়াল করবেন এখানে যে কোনো একটিতে যদি অন দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা বাদ দিয়ে আপনি অফে ক্লিক দিয়ে রাখবেন, অর্থাৎ অফে ক্লিক দিয়ে রাখলে আপনার স্পিডটা বেড়ে যাবে। এবার ধরুন আমি এটিতে দিচ্ছি, আবার দেখাচ্ছি এটিতে অফে দিচ্ছি। অফে দেওয়ার পরে তারপর ট্রানজেকশন স্কেল যেটি রয়েছে সেটিতে আপনি অফ দিয়ে রাখবেন। এরপর অ্যানিমেটর ডিউরেশন স্কেল যেটি রয়েছে সেটিও আপনি অফ দিয়ে রাখবেন। এরপর স্ক্রল ডাউন করে আর একটু নিচে চলে যাবেন। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট যেটি দেখতে পাচ্ছেন সেটি আমার এটি অন আছে, আপনি এখানে যে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসেস যেটি রয়েছে সেটিতে আপনি ক্লিক দিয়ে রাখবেন, ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনার ইন্টারনেট স্পিড আর টাকায় কি অবশ্যই আপনি পরীক্ষা করে দেখবেন এবং ঘোড়ার গতিতে আপনার ইন্টারনেট স্পিডটা চলতে থাকবে, পরীক্ষা করে দেখা যাক। বন্ধুরা, আমি আপনাদের সাথে এই সিম্পল টিপস এবং ট্রিক্সটি শেয়ার করলাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি ইন্টারনেট কানেকশন দিয়ে দেখাচ্ছি আমার আগের তুলনায় ইন্টারনেট স্পিড বেড়েছে কিনা, অর্থাৎ হাই কনফিগারেশন স্মার্টফোন যেগুলি রয়েছে সেই মোবাইল ফোনের মধ্যে সবসময় তো ইন্টারনেট স্পিড থাকে। আজকের এই ট্রিক্সটি তাদের জন্য যাদের মোবাইলের কনফিগারেশন কম এবং যারা ইন্টারনেট স্পিডের সমস্যায় ভোগেন তাদের জন্য। তো আমি দেখাচ্ছি প্রথমে কিভাবে এই ট্রিক্সটি আমার মোবাইল ফোনের মধ্যে কাজ করে। তো শুরু করা যাক, আমি চালু করেছি। এবার যদি আমি ইউটিউবে চলে যাই তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেওয়ার সাথে সাথে আমার ইন্টারনেট স্পিড বেড়ে গেছে এবং আমার চ্যানেলটি ওপেন হয়েছে। এবার আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপস গুলো থাকে বা আছে সেগুলো সহজে নির্দ্বিধায় নিঃসংকোচে অতি দ্রুত চোখের পলকে আপনি ওপেন করে নিতে পারবেন। এই কথাটি অর্থাৎ এই টিপসটি অবশ্যই আপনার জন্য যদি আপনি ইন্টারনেট সমস্যায় ভোগেন। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কেন আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন লার্নিং এ নার্নিং টিউব, লার্নিং এ নার্নিং টিউবের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে অবশ্যই এখানে সব ভিডিওগুলো আপনি পেতে পারবেন এবং প্লেলিস্ট রয়েছে গ্রাফিক রিলেটেড সমস্ত ভিডিওগুলো। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তো মাস্ট সাবস্ক্রাইব যদি না করে থাকেন, আর যদি করেন তাহলে অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো এখানে বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।